আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ধোপাখালী গ্রামের একটি ঐতিহাসিক সমাধি আজ থেকে ২০ বছর আগের কথা পঁচিশে বেনিনে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন সেনা কর্মকর্তা অকালে প্রাণ হারান বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মতো পবিত্র দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর যে পনেরো জন অফিসার শহীদ হন তাদের মধ্যে তেরো জন সিয়ারালিয়নে এবং দুইজন লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ছিলেন তারা ছুটিতে দেশে ফেরার পথে এই দুর্ঘটনায় পতিত হন যাদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন আব্দুল মাবুদ তিনি ছিলেন আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সন্তান ধোপাখালীতেই রয়েছে তার সমাধি শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া যতদিন বেঁচে থাকবে তারা শান্তির সৈনিক হিসেবে এটা অনেক বড় ভাগ্যের কথা কত সম্মানিত তারা জাতির কাছে সমগ্র পৃথিবীর শান্তিগামী মানুষের কাছে বিশ্ববাসীর কাছে চিরদিনই থাকবে সমাদৃত আর ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে বিশ্ব শান্তি সেনা হিসেবে ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবেই আজ এই ইতিহাস আমি প্রচার করছি ভবিষ্যতে হয়তো আরও কেউ আমার মতোই প্রচার করবে এই ইতিহাস প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বিশ্ব শান্তি সেনা দিবস ও বেনিন ট্রাজেডি পালিত হয় এটাই হলো সেই সমাধি বেনিনে বিমান দুর্ঘটনায় শহীদ ক্যাপ্টেন আব্দুল মাবুদের সমাধি এখানে কিন্তু প্রতীকী কবর বা প্রতীকী সমাধি নয় এখানেই তাকে দাফন করা হয়েছিল দুর্ঘটনার পর হেলিকপ্টারে করে তাকে নিয়ে আসা হয়েছিল জীবননগর জীবননগরের দৌলাতগঞ্জ মাসদিয়া যে স্থলবন্দর সেই পথে যেতে একটি হেলিপ্যাডও ছিল যেটা বর্তমানে একটি পরিত্যক্ত মাঠ হিসাবে পড়ে আছে ছুটিতে এক বুক আশা নিয়ে তারা বাড়ি ফিরছিল তাদের পরিবার আত্মীয় স্বজনদের কাছে কিন্তু সেই ফেরাটা আর আনন্দের হলো না শেষ পর্যন্ত তারা ফিরল তবে তাদের সাথে এলো শোকের ছায়া সারা দেশব্যাপী বলতে গেলে সারা বিশ্বব্যাপী নেমেছিল এক ভয়াবহ শোকের ছায়া আমরা গর্বের সাথে স্মরণ করি এই বীরদের আত্মত্যাগকে বিদেশের মাটিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে এ পর্যন্ত যারা জীবন দিয়েছেন আত্মহতি দিয়েছেন এবং ভবিষ্যতে যারা এভাবে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করবেন তাদের সবাইকে জাতি স্মরণ করবে সম্মানিত করবে এই কামনা আমাদের সবার এই বীর ও গুণীজনদের সঙ্গে জাতির কৃতিত্ব ও ঐতিহ্য ওতপ্রোতভাবে সম্পৃক্ত আমাদের উচিত জাতীয় বীরদের প্রতি তাদের প্রাপ্ত শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা এবং জাতীয় ঐতিহ্য সমুন্নত রাখা এরপর আপনাদেরকে নিয়ে যাব বাজারে সেখানে রয়েছে একটি মাজার। মাজারে কোনো নাম লেখা ছিল না এলাকাবাসীর মুখ থেকে শুনলাম এটা পাগলা বাবার মাজার এখানেই থাকতেন পাগল বেশি এক দরবেশ যার মৃত্যুর পর এখানে তার মাজার করা হয়েছে পিছনে ছিল ধোপাখালী বাজার জামে মসজিদ এই মসজিদটিও অনেক পুরানো উনিশশো সালে তৈরি এই মসজিদটি যদিও পরবর্তীতে সংস্কার করা হয়েছে মসজিদের সাথেই রয়েছে মাজারটি যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ